চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার লোহাগাড়ার হোটেল ও আইসি কনফারেন্স হল রুমে এটি অনুষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি এম এ তাহের তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রাসেল আলী তালুকদার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন লোহাগাড়া শাখার সিনিয়র সহ সভাপতি মাস্টার মোহাম্মদ মিয়া ফারুক বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও ওলামা কণ্ঠ পত্রিকার সম্পাদক কে এম নুহ হুসাইন এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান পার্বত্য জেলার কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আবুল কাশেম জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন লোহাগাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি আলী আহমদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন লোহাগাড়া শাখার সহ সভাপতি হারুনুর রশিদ জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হক চ্যানেল কর্ণফুলী প্রতিনিধি শিহাবুদ্দিন সহ আরও অনেকেই